ঠিক আছে, বাট আমি বলবো প্রবাবলি ওয়েটটা একটু একটু নিচের দিকে আছে, বাট অলমোস্ট নেক্সট টু দ্য 50th percentile। না তাহলে তার ওনাকে কি করা উচিত? ওনাকে আই থিঙ্ক উনি ওভারলি কনসার্ন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে যেতে হবে ওনার ডাক্তারের কাছে গিয়ে গ্রোথ পার্সেন্টাইলটা দেখতে হবে যে বাচ্চাটার হাইট এবং ওয়েটটা ঠিক মতো আছে কিনা। ইউসুফ ভাই আরেকটা আরেকটা কোশ্চেন আছে আবিদা পেনসিলভানিয়া থেকে। আবিদা আপনি প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার মেয়ের বয়স 6 বছর। ওকে। ও গত 1 বছর পর্যন্ত যখন ঘুমায়, ঘুমানোর পরে ঘুম আসলে ও দাঁতের সাথে দাঁতকে আওয়াজ করে, কিন্তু গত 1 বছর পর্যন্ত এই সমস্যাটা ওর মধ্যে হচ্ছে। আমি ওর ডাক্তারের সাথে কথা বলছি, এখন এখানে ডাক্তার তো কিছুই বলতেছে না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। 6 বছর দাঁতে আওয়াজ করে, এটাকে আমরা কিন্তু ব্রুক্সিজম বলি। হ্যাঁ ব্রুক্সিজম, রাইট রাইট। সো देयर ইজ বেসিক্যালি নো রিয়েল কজ ফর ইট। আচ্ছা, বাংলাদেশে আমরা বলি পেটে কিরবি হলো, এটা নাকি হয়। তো এখন এটাকে এস্টাবলিশ করা ইজ এ ফ্যাক্ট, এখানে ফ্যাকচুয়ালটাকে রিয়ালিটিতে আনতে হবে, টেস্ট করতে হবে, দেখতে হবে এটা আছে কিনা, না হলে কেউ ট্রিটমেন্ট দিবে না। আচ্ছা, আরেকটা হয় ওর ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত, দেখানো উচিত কোনো ম্যাক্সিলোফেসিয়াল কোনো প্রবলেম আছে কিনা। ওকে, বাট ইটার রিয়েল কজ প্রবাবলি নট নোন। আর কি ক্ষতি হতে পারে সে যদি এটা করতে থাকে, কোনো ক্ষতি হতে পারে? ওয়েল, টিথ ব্রিডিং হতে হতে রাত্রে যদি বাচ্চাটার টাং বাইট হয়ে যেতে পারে, ইজ এ পসিবিলিটি। আমি দেখি নাই এখনো, ইজ এ পসিবিলিটি। আচ্ছা, একটা টিথ যদি সবসময় গ্রিলিং করে, দুইটা মেটাল যদি ঘষা খায়, তার দাঁতগুলির কি হবে, পাল্পটা এক্সপোজড হয়ে যেতে পারে। তো এই জন্য আমি বলছি যে ফেসিয়াল ডেন্টিস্ট এদের কাছে যাওয়া উচিত। আরেকটা প্রশ্ন মুনির নিয়ার থেকে। মুনির বলুন আপনার প্রশ্নটা। আমার মানে আমার মেয়েটা মানে ঠান্ডা লাগলে মানে জ্বর হয়, তারপরে গলায় ইনফেকশন হয়ে যায়। বয়স কত? বয়স কত? আমার মেয়ের বয়স এখন 15। ছোটবেলার থেকেই আমি যখনই ডাক্তারের কাছে নিই, ডাক্তার বলে সে উইক, তা ভিটামিন দেয়, কিন্তু সেম থিং। বয়স কত? বয়স 15। আপনি বললেন যে ঠান্ডা লাগলে জ্বর আসে। জ্বর আসে, হ্যাঁ, আবার গলার মধ্যে ইনফেকশনও হয়ে যায়। 15 বছর? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যদি সত্যি পরিষ্কার ভাবে শুনে থাকি যে আপনার বাচ্চা 15 বছর বয়স এবং তার ওজন 180 পাউন্ড, 118 হলে এটা কিন্তু চমৎকার ওজন। আচ্ছা, জি জি, হ্যাঁ, ওজনের দিক দিয়ে কোনো অসুবিধা নাই। খাওয়া দাওয়াটা ওকে ব্যালেন্সড ফুড দিতে হবে, আপনি খামাখায় ওকে অস্থির হয়ে খাওয়া